ইসলামিক চ্যানেল আল হাদি মিডিয়ায় আপনাকে স্বাগতম। এক হি সফ মে খরে হো গয়ে মাহমুদ আয়াজ না কোই বান্দা হে রাওয়া কুই বন্দে নওয়াজ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسب وماذا أنفق فيما علم ماذا علم أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد الحمد لله অধ্যকার আয়োজিত পশ্চিম রংপুর মরহুম দলিল উদ্দিন মোল্লা জামে মসজিদ উদ্দিগে আজকের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, অবস্থিত ওলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কেরাম, সকলকেই আমার অভিনন্দন ও দেরের থেকে কালিমাতুর শুকর আদায় করে আজকের মাহফিলের কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য প্রয়াস পাব। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। একটু আগেও পরিচালক সাহেব এক আয়াত তেলাওয়াত করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার উদ্দেশ্য হিকমত কৌশল আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কেন আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার
কোনো গরজ নাই, কোনো ফায়দা নাই। আল্লাহ তাআলার জাতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের জন্য কোনো ফায়দা নাই। আল্লাহ আমাদের উপকারের জন্য হেকমত আর কৌশল দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই হেকমত আর কৌশল আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান জাতিকে অনর্থক সৃষ্টি করি নাই। আমি কেন সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছি, এজন্য সৃষ্টি করেছি যে তাদেরকে আমার ইবাদত করবে তারা। ইবাদত দ্বারা উদ্দেশ্য, ইবাদত দ্বারা মাকসাদ আর কি উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। নামাজ পড়া, রোজা থাকা, কি আমল আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মাধ্যমে বুঝিয়েছেন সমস্ত মুফাসসিরে কিরাম, তাফসীরে জালালাইন, তাফসীরে মারিফুল কোরআন থেকে নিয়ে সমস্ত মুফাসসিরে কিরাম বলেন, আইল ইয়ারিফুন, আমি জিন ও ইনসান জাতিকে সৃষ্টি করেছি এই উদ্দেশ্য নিয়ে যে আমি আল্লাহ তাআলার পরিচয় তারা নিয়ে দুনিয়াতে বসবাস করে, আমি আল্লাহ তাআলাকে চিনে ইবাদতের উদ্দেশ্য। এখানে সমস্ত উপাস্যের কাম বলেন যে আইলিয়ারিফুন ও তাফসীরুহু লিয়ারিফুন, আমাকে চিনে, কে সৃষ্টি করেছি, কে খালেক, স্রষ্টাকে চিনা। ইবাদতের মাকসাদ হলো, উদ্দেশ্য হলো স্রষ্টাকে চিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন, এর পূর্বে আমি বলতে চাই যে ভাইরা দূর দূরান্ত আশেপাশে দোকানপাটে রাস্তাঘাটে বসে রয়েছেন, তারাও শ্রবণ করতেছেন কথাগুলো, কোরআন হাদিসের কথা। আর যারা মজলিসের মধ্যে মাহফিলের ওয়াজের ময়দানে আসছে তারাও শ্রবণ করতেছে। তবে উভয় দলের মধ্যে পার্থক্য রয়েছে। কি পার্থক্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পার্থক্যর কথা এক হাদিসে পাকের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাঈকা ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে আমাদের সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন দিনের মাহফিলের ওয়াজের প্যান্ডেলের মধ্যে এসে ওয়াজ শ্রবণ করে, ওই ব্যক্তির ওই প্যান্ডেলের মধ্যে চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে বেষ্টন করে দেন। হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, হাত্তা ইলাস সামাঈদ দুনিয়া, একের পর এক বেষ্টন করতে করতে আসমানের, যে আমরা দু চক্ষে আসমান দেখতেছি ওই আসমান পর্যন্ত তারা বেষ্টন করে ফেলে। ও হাফাতু হুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর ওয়াজুর ধারে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষিত করতে থাকেন, তাদের উপর সাকিনা নামে রহমত অবতীর্ণ হইতে থাকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের কথা, এই ওয়াজ ও মাহফিলের কথা আল্লাহ রাব্বুল আলামিন নিকটতম ফেরেশতাদের কাছে, যারা মুকাররিবিন ফেরেশতা রয়েছে, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তারা সবচেয়ে বেশি প্রসিদ্ধ ফেরেশতা এবং আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতা। এই সমস্ত ফেরেশতাদের কাছে বলেন যে আজকে অমুক স্থানের মধ্যে আমার বরকতের কথা
কোরআন ও হাদিসের কথা, আমার হাবিবের কথা, ওলামায়ে কেরাম উম্মতের ওলামায়ে কেরাম আলোচনা করতেছে। আর এই শীতের মধ্যে তাদের ঘর বাড়ি ছেড়ে ওই শীতের কনকনে শীতের মধ্যে তারা আমাকে মহব্বত করে, আমাকে ভালোবেসে তারা ওই মজলিসের মধ্যে ওয়াজ শুনতেছে। এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের নিকট করে থাকেন, সুবহানাল্লাহ। আর যারা এই মজলিসে শেষ পর্যন্ত বসবে তাদের কি ফজিলত? ছয়খানা কিতাব রয়েছে হাদিসের, কোরআনে কারিমের পরের যে হাদিসের কিতাব রয়েছে, কোরআনে কারিমের যে সমাধান স্পষ্টভাবে কেউ বুঝতে পারবে না, সক্ষম হবে না, তখনই আমাদের দলিল দিতে হবে হাদিসের দিকে। এরপরে এজমা কিয়াস, আমাদের হানাফি মাজহাব ওলামায়ে কেরাম দালায়েল দেন কোরআন হাদিস এজমা কিয়াস। তো কোরআনের পরে যার স্তর, কোরআনের পরে স্তর হইল যারা আমরা অনেকেই জানি বুখারি শরীফ। ওলামায়ে কেরাম বলেন আসাহুল কুতুব বাদা কিতাবুল্লাহ বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারি। আসমানের নিচে যত কোরআনের প্রতি যত সংকলন হয়েছে, যত কিতাব লিপিবদ্ধ হয়েছে, এই কিতাবের মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং বিশুদ্ধতম কিতাব হলো সহিহুল বুখারি। আর এই সহি বুখারির সাথে আরো কয়েকটি কিতাব রয়েছে, যে কিতাব এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আহাদিস শরীফ বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামকে ওই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শুনিয়েছেন, ওই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সেই হাদিসের কিতাবের মধ্যে মুহাদ্দিসে কেরাম লিপিবদ্ধ করেছেন, অত্যন্ত পরিশ্রম করে, সনদ তাহকিক করে সুন্দরভাবে বিশুদ্ধতম ভাবে লিপিবদ্ধ করেছেন, যাকে সারা পৃথিবীতে সমস্ত মুসলমানেরা, সমস্ত মুসলমানেরা এবং সমস্ত ওলামায়ে কেরাম যে হাদিসগুলো অধ্যয়ন করে উম্মতের কাছে পেশ করেন, সেটা হলো ছয়খানা কিতাব, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা শরীফ, এই ছয়খানা কিতাব। এই ছয়খানা কিতাবের দ্বিতীয় স্তর কিতাব হলো সহিহুল মুসলিম। এই মুসলিমের ভূমিকার মধ্যে যারা এই শেষ পর্যন্ত বসবে এই মজলিসের, তাদের সম্পর্কে একটি সুসংবাদ আল্লাহ রাসূল শুনিয়েছেন। কি সুসংবাদ? বলে যে যারা ওয়াজ ও মাহফিল কোরআন ও হাদিসের মজলিসে এসে কোরআন ও হাদিসের মজলিসের কথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা তারা শ্রবণ করতে থাকে এবং শেষ পর্যন্ত শ্রবণ করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার ফেরেশতাদেরকে নির্দিষ্ট করে রেখেছেন, মানুষ থেকেও হাজার হাজার গুণ বেশি, লক্ষ লক্ষ গুণ বেশি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ফেরেশতা। ফেরেশতাদেরকে কিসের মাধ্যমে সৃষ্টি করেছেন? নূরের মাধ্যমে সৃষ্টি করেছেন, নূর, আল্লাহ তাআলা নূরের মাধ্যমে সৃষ্টি করেছেন তাদেরকে। আর জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুনের মাধ্যমে, আর মানুষ জাতিকে সৃষ্টি করেছেন মাটির মাধ্যমে। তো বলতেছিলাম যে ফেরেশতা আল্লাহ তাআলা লক্ষ লক্ষ গুণ বেশি ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, আর তাদেরকে কি অনর্থক সৃষ্টি করেছেন? নয়। আমরা জানি চারজন বড় বড় ফেরেশতার কথা, এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা রেখেছেন, আজকে সন্ধ্যার সময় তারা অবতীর্ণ হয়েছে দুনিয়ার মধ্যে এসেছে, আর দুইজন ফেরেশতা আসমানে চলে গিয়েছে। প্রতিদিন যখন সূর্য অস্ত যায় এ সময় দুইজন ফেরেশতা, আমি আপনি প্রত্যেক মানুষের সাথে দুইজন ফেরেশতা থাকে, যাদেরকে বলা হয় কারামুন কাতিবিন, কারামুন কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারামুন কাতিবিন জানেন তোমরা যা করো, যা করো সব কিছু তারা জানেন, দেলের অন্তর অন্তঃস্থলের কি কথা সেটা জানে না, কি জানে না, দেলের মধ্যে কি কল্পনার জল্পনা হয়েছে সেটা জানে না, কিন্তু জানে কোনগুলো, আমরা যা করি
আমরা যা প্রতিনিয়ত নেক করি আর বৎ করি প্রত্যেকটা ক্ষেত্র তারা জানেন, প্রত্যেকটা বিষয় জানেন আর লিপিবদ্ধ করেন। ডান কাঁধে থাকে নেক যিনি লিপিবদ্ধ করে, আর বাম কাঁধে থাকে যিনি গুনাহ লিপিবদ্ধ করে। কি বলেন আমরা জানি না? এই দুজন ফেরেশতা কি সারা জীবনের জন্য? কিতাবের মধ্যে আসছে দুইজন ফেরেশতা শুধু 12 ঘন্টার জন্য, দিনের জন্য, আর দুইজন ফেরেশতা রাত্রের জন্য, রাত্রের আমল লেখার জন্য। তাহলে চিন্তা করেন, যদি প্রত্যেক মানুষের সাথে শুধু এই 4 জন ফেরেশতা প্রতিদিন থাকে, কত লক্ষ লক্ষ গুণ। এছাড়াও আরো বহুত ফেরেশতা রয়েছে। ওই ফেরেশতারা যাওয়ার সময় বলে, হে বান্দা, হে আল্লাহ তাআলার বান্দা, রাসূলের উম্মত, তোমাদের কাছে, তোমার কাছে আমি শুধু এই সময়ের জন্য এসেছি, আর কিয়ামতের আগ পর্যন্ত আসব না। সুবহানাল্লাহ, এই দুজনই আসছে আর আসবে না, আবার দুজন নতুন আসবে। এভাবে বিভিন্ন তবকায় আল্লাহ তাআলা ফেরেশতা নির্দিষ্ট করে রেখেছেন। তেমনি ভাবে এই যে বললাম হাদিসের মধ্যে এই মাহফিলের চতুর্দিকে বেষ্টন করে ফেলছেন এক দল ফেরেশতা, আর কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। যে হাদিস খানা আমি বলতেছিলাম, এই মজলিসে শেষ পর্যন্ত যারা বসবে তাদের কি ফজিলত, তারা ঘোষণা করবে, قال رسول الله صلى الله عليه وسلم قوموا مغفور لكم وبدلت سيئاتكم الحسنات। হে আল্লাহর বান্দারা, তোমরা ওয়াজ শ্রবণ করে এমন সময়ে, এমন অবস্থায় এই মজলিস থেকে উঠে গেলে তোমাদের সমস্ত পিছনের সাগিরা গুনুহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, হাদিস পাকের মধ্যে, বিশুদ্ধতম হাদিসের মধ্যে এসেছে এই সাগিরা গুনাহগুলোর স্থানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে গুনাহগুলোকে মাফ করে দিলেন, এই স্থানে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ, এই মজলিসের ফজিলত সম্পর্কে আরো বহুত ফজাইল এসেছে, প্রত্যেকটা কথা শুনবো আমাদের নেকি হইতে থাকে। হাদিস পাকের মধ্যে আসছে, আমরা মাসালা শুনি, কোরআন ও হাদিসের কথা শুনি, আমল করতে সকলের সম্ভব হয় না। কি বলেন, যেই কথাগুলো এখন এক এক বক্তা বর্ণনা করবেন সবগুলো সকলের ইয়াদ মুখস্থ রাখা সম্ভব নয়, আবার সবগুলো পরিপূর্ণ আমলে আসাও সম্ভব নয়, আসেও না। যারা নিয়োগ করে যে আমি এই কথাগুলো শুনব, হাদিস ও কোরআনের কথা কে বলছে সেটা নয়, আমি আমল করব এই নিয়োগ করে, তাকে আল্লাহ তাআলা ফায়দা দিবেন, সেই আমল করতে পারবে। তো বলতেছিলাম যে এই মজলিসে মাসলা শোনার সাথে সাথে, কোরআন হাদিসের এক এক কথা শোনার সাথে সাথে কি সব হবে? قال رسول الله صلى الله عليه وسلم مسألة واحدة يتعلمها الرجل من أولم يعمل خير لك من 1000 ركعة أو أتك ركبة من ولد إسماعيل عليه الصلاة والسلام। رسول الله صلى الله عليه وسلم বলেন, যে ব্যক্তি একটি দিনের মাসলা শিক্ষা করলো, চাই সে আমল করতে পারুক বা না পারুক, সে আমল করতে পারে নাই, তার মৃত্যুবরণ হয়ে গিয়েছে, বা যে কোনো অবস্থার কারণে সে মাসলা শিখছে আমল করতে পারে নাই, অমিলা আওলা নিয়মল, সে আমল করুক বা না করুক, শোনার দ্বারা কি ফজিলত হবে, শোনার মাধ্যমে কি লাভ হবে? বলে শোনার সাথে সাথে তাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। যিনি হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন, অথবা রসুল এই কথা বলেছে, হযরত ইসমাঈল আলাইহিসসালামের বংশের একটি গোলাম আজাদ করিয়া দিলে এই সব হবে, সেই সব আল্লাহ তাআলা দান করবেন। এটা হলো ভূমিকা, বললাম মজলিসের ফজিলত। এর আগে আমি যে মুকদ্দমার মধ্যে যে কথা
কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস তেলাওয়াত করেছি, সেই দিকে আমি চলে যাচ্ছি। হাদিসে পাকের মধ্যে আসছে, কাল কিয়ামতের ময়দানে কোন ব্যক্তিকে এক কদম অগ্রসর হওয়ার সামনে সুযোগ দিবেন না, আল্লাহ অনুমতি দিবেন না যখন পর্যন্ত পাঁচটি প্রশ্নের জবাব তিনি না দিবে। মৃত্যুর সাথে সাথে এক প্রকার ইন্টারভিউ হয়ে যায়, টেস্ট, কি বলেন, টেস্ট পরীক্ষা হয় না, ফাইনালের আগে কি হয়, টেস্ট হয়। মৃত্যুবরণ করার সাথে সাথে টেস্ট পরীক্ষা হবে, কবরে রাখার সাথে সাথে প্রশ্ন করবেন হযরত, যেই আল্লাহ ফেরেশতা কবরে নির্দিষ্ট করে রেখেছেন, মুনকার নাকির, কি বলে, মুনকার নাকির ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা কবরে যাওয়ার সাথে সাথে যখন রাখা হলো, কবরে আমি রাখছি কি, সারা জিন্দগির মধ্যে আমি আমল করি আর না করি, কবরে রাখার সাথে সাথে কি বলবো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি রসুলের মিল্লাতের উপর, ধর্মের উপর রাখলাম, তার সুন্নত তরিকা অনুযায়ী রাখলাম। রাখার সাথে সাথে যখন মানুষ চল্লিশ কদম দূরে সরে যায়, প্রশ্ন করা শুরু করেন, কারা মুনকার নাকির প্রশ্ন শুরু করে, তিনটা প্রশ্ন করে টেস্ট পরীক্ষা নেয়, মান রব্বুক অমান দীনুক অমান নবিয়ুক, মান রব্বুকা তোমার রবকে, তোমার প্রতিপালককে, তোমাকে কে লালন পালন করেছে দুনিয়ার মধ্যে, কে লালন পালন করেছে মায়ের গর্ভের মধ্যে, কে পালন করেছে তোমাকে রুহের জগতে, কে লালন পালন করেছে দুনিয়ার জগতের মধ্যে, কে লালন পালন করবে তোমাকে আখেরাতের জগতের মধ্যে। এক নম্বর প্রশ্ন করবে মান রব্বুক, তোমার রবকে, রব হলো উনি যিনি করেন সব, রব তিনি যিনি সব করেন, সব ফয়সালা যিনি করেন তিনি হলেন কি, রব। সূরা ফাতের মধ্যে যারা আমরা নামাজ পড়ি, এই নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কি বলেন, বলি না বলি, কোন নামাজই হবে না সূরা ফাতিহা ছাড়া হবে নি। ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না, হবে নি, সুন্নত পড়ি নফল পড়ি সেখানে সূরা ফাতিহা লাগবে কি লাগবে না, লাগবে না, সূরা ফাতিহা লাগবে, সেখানে রবের মস্ক দিছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তো অর্থ বুঝি না, অর্থ বুঝলে না কি বলতেছেন আল্লাহ সেটা বুঝতাম, অনুধাবন করতে পারতাম। আল্লাহ বলেন কি, সমস্ত প্রশংসা, যত ধরনের প্রশংসা হতে পারে, মানুষ মানুষকে দিয়ে থাকে, যত ধরনের প্রশংসা হতে পারে, সমস্ত প্রশংসা কার জন্য, কার জন্য সমস্ত প্রশংসা, আল্লাহ তাআলার জন্য, যিনি সারা পৃথিবীকে দুনিয়া আখেরাতকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, প্রতিপালক, রব্বিল আলামিন, রব অর্থ প্রতিপালক, যিনি পালেন, কি পালেন, শুধু রিজিক দেন, শুধু খানা খাওয়ান, এটা নয়, তাফসীরের মধ্যে এসেছে রব বলে যিনি রিজিক দাতা, যিনি প্রতিপালক, যা কিছু প্রয়োজন আমার মাথা থেকে পা পর্যন্ত, ব্যক্তিগত রাষ্ট্রীয় পর্যায়ে যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, যিনি যার ব্যবস্থা করেন তাকে বলে রব, কি বলেন, যিনি শিশুর জন্য মায়ের বুকে কি খাদ্য তৈরি করে দিয়েছেন, কি বলেন, এয়ার কন্ডিশনের খাদ্য, হ্যাঁ কত সুন্দর, না ঠান্ডা না গরম, কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, গর্ভের মধ্যে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সর্বক্ষেত্রে সর্ব জায়গায়, ওই সময় আল্লাহ তাআলাকে আমরা রব হিসাবে বিশ্বাস করেছি, কিন্তু দুনিয়ার মধ্যে বলার সাথে সাথে রবকে ভুলে গিয়েছি। কেন ভুলে গিয়েছি, দেখতেছি বাবা মা একটু যখন বুদ্ধি হয়, যখন আসে তখন দেখি বাবা মা থেকে হয়, বাবার থেকে হয়, মার থেকে হয়, এভাবে দেখি। তো আমি হাদিস কেনা বলে আমি শেষ করি, হুজুর চলে আসছেন, কাল কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা,
তোমাকে যে আমি 60 বছর জিন্দেগি দান করেছি, হায়াত দান করেছি, এই 60 বছর তুমি কিভাবে কাটিয়েছ হিসাব দাও। প্রথম তো পরীক্ষা কবরে শুরু হয়ে গেছে, কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহাসনে কাহার হয়ে বসবেন, বিচারপতি হয়ে বসবেন, তখন কাল কেয়ামতের ময়দানে 3 শ্রেণীর বিচার করবেন। আমরা জানি হাদিসে পাকের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের সর্বপ্রথম বিচার হবে, এটা তৃতীয় অধিবেশনের বিচার, 1 নম্বর বিচার হবে হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে কাকে কি ঠগাইছো, জমিন দিয়ে ঠগাইছো, ওয়ারিশ সূত্রে ঠগাইছো, কাকে কি দাও নাই, কাকে মাইর দিছো, কি অবস্থায় বান্দার হক, 1 নম্বর কি হুকুকুল ইবাদ, এটা হলো প্রথম কাছারি, প্রথম বিচার। এরপরে তৃতীয় অধিবেশন হবে বিচারের, 1 নম্বর মামলা, 2 নম্বর মামলা, 3 নম্বর মামলা, 1 নম্বর মামলা হবে হুকুকুল, হ্যাঁ দ্বিতীয় নম্বর এটা, 1 নম্বর হলো কুফর আর শিরক, 1 নম্বর মামলা হলো কুফর আর শিরক, কে আমার সাথে অংশীদার করেছ, শরিক করেছ, শিরক করেছ। আল্লাহ বলেন যে আমি শিরক ছাড়া সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরক মাফ করবো না। যিনি আল্লাহ তাআলার সাথে শিরক করবে, কুফরি করবে, তাকে চিরস্থায়ী জাহান্নামে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। আর যিনি মুমিন হবে তার জন্য আরো 2টা বিচার, 1 দ্বিতীয় নম্বর বিচার হলো হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে, 3 নম্বর বিচার হলো নামাজ সম্পর্কে। তো বলতেছিলাম যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, 1 নম্বর প্রশ্ন হবে তুমি সারা জিন্দেগির মধ্যে আমি যে 7 বছর হায়াত দান করেছি, এই 7 বছর হায়াত তুমি কিভাবে ব্যয় করেছ হিসাব দাও। আন উমরি বিমাফনাহু আন শাবাবিহি বিমা আবলা, 2 নম্বর বিচার হবে শাবাব জোয়ানকাল, এই সময় যা মনে চাই তাই করতে পারি, এজন্য বিশেষভাবে যৌবন জোয়ানকাল সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা ওয়ান মালিহি মিন আইন আকতাসিব, মাল কোথা থেকে উপার্জন করেছো, হালাল পন্থায় না হারাম পন্থায়, হিসাব দাও, হিসাব আছে না নাই আল্লাহর কাছে। মিন যাররাতিন খায়রা ইয়ারা মিন যাররাতিন শাররা ইয়ারা, অনুপরিমাণ যদি নেক করে থাকে সেটা আল্লাহ তাআলার কাছে ধরা খাবে। কম্পিউটারে সব ধরা খেয়ে যান, এখন বর্তমানে বৈজ্ঞানিক যুগ আমাদের বুঝতে কি হয় সহজ হয়, সব কিছু ধরা খেয়ে যাবে। মাল কোন পন্থায় উপার্জন করেছো এবং কোন পন্থায় ব্যয় করেছো, যেখানে না সেখানে আমার টাকা আমাকে দিন, আমি যেখানে না সেখানে হারাম জায়গায় দিব, যেখানে না জায়েজ কাজ চলবে সেখানে দিব, এই সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করব কেন দিয়েছ। শেষ প্রশ্ন করবে কি শিখছ আর কি আমল করছো, কি জানছ, জানা ফরজ মানুষের জন্য 3টা ফরজ, 1 নম্বরে ইমান শিক্ষা করা, 2 নম্বরে ইমানকে জানা, এলমকে শিক্ষা করা, 2 নম্বর তদ অনুযায়ী আমল করা, 3 নম্বর হলো পৌঁছানো, 3 নম্বর পৌঁছানো, দিনী এলম শিক্ষা করা, ইমান শিক্ষা করা, তদ অনুযায়ী আমল করা, আর তদ অনুযায়ী আমল করা এবং এটাকে আরেক ভাইকে পৌঁছে দেওয়া, এটা আমাদের জিম্মাদারি, প্রত্যেকটা মানুষের উপর এই 3টা ফরজ আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই ফরজের কথা সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বর হইল ইমান আনা, ওয়ামিনুস সালেহাত নেক আমল করা, বেজাল মুক্ত আমল করা, সুন্নত তরিকা আমল করা, যেটা কোরআন ও হাদিসে সাপোর্ট করব সেটা করব, কোন ব্যক্তি বলার দ্বারা আমি করব না, কোরআন হাদিসে আছে দলিল ভিত্তিক আছে তা আমি করব না, হয় করব না, দলিল ছাড়া জমিন খাওয়া যায় কিনা কি বলেন, দলিল ছাড়া খাওয়া যায়, খাওয়া যায় না। তাহলে আমরা কোরআন ও হাদিসে যেটা সাপোর্ট করব আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল হলো ওয়ামিলুস সালেহাত, কোরআনে কারিমের যত জায়গায় এই আল্লাহ তাআলা নেক নেক আমল করার জন্য বলেছেন, প্রত্যেক স্থানেই ওয়ামিলুস সালেহাত নেক আমল করো, সালেহাত ভালো করো, বেশি করো এটা আল্লাহ চান না, ফরজ ওয়াজিব তো করতেই হবে কিন্তু বেশি করো এটা চান না। সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী
মুফাসসির কিরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং হায়াতকে কেন সৃষ্টি করেছেন? মৃত্যু এবং হায়াতকে এজন্য সৃষ্টি করেছেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে পরীক্ষা করা যায় যে তোমাদের মধ্যে উত্তম আমল কে করে। এখানে বলে নাই কোরআনে কারিমের মধ্যে সমস্ত মুফাসসির কিরাম বলেন যেখানে আল্লাহ তাআলা বলেন নাই আকসারু আমালা, কে বেশি আমল করো, কে বেশি তাহাজ্জুদ গুজার, কে বেশি নফল তাসবিহাত পড়ো, এটা আল্লাহ তাআলা দেখেন নাই। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে সুন্দর আমল করো, কে সুন্দর আমল করো। তো পরিশেষে আমি বলতে চাই হাদিসের মধ্যে আসছে তিনটা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে সে জান্নাতে প্রবেশ করবে। এক নম্বরে মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া মিনান নাস মাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমল ছোট একটু ব্যাপক, হালাল খানা খাইতে হবে, হারামকে ছাড়তে হবে। দুই নম্বর সুন্নত মোতাবেক আমল, প্রত্যেকটা ক্ষেত্রে উঠা বসা কথা বলা রসুলের ইউনিফর্ম কি, রসুলের সুন্নত তরিকা কি, এই সুন্নত তরিকা অনুযায়ী আমল করব। তিন নম্বর মানুষকে অনর্থক কষ্ট দিবে না, মানুষকে অনর্থক ভাবে কষ্ট দিবে না। এই তিনটা আমল যে করবে রসুলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদা খালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ হয়ে গেছে, জান্নাতে প্রবেশ হয়ে গেছে সে। এই তিনটা আমল হালাল খানা খাওয়া, সুন্নত মোতাবেক আমল করা, মানুষকে অনর্থক কষ্ট না দেওয়া। বুখারী শরীফের মধ্যে আসছে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকে, কষ্ট পায় না। আর মহিলাদের জন্য চারটা আমল যদি করতে পারে তাও বলা হয়েছে জান্নাতে যাবে। পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে, রমজান শরীফের রোজা রাখবে, স্বামীর মালের হেফাজত করবে, নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, ফাদা খালাল জান্নাহ। স্বামীর হুকুম মানা ফরজ, যেগুলো কোরআন ও হাদিসের মধ্যে তার বিপরীত নেই, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বিপরীত কোন হুকুম যদি স্বামী না দেয় সেই হুকুম মানা ফরজ, স্বামীকে অনুসরণ করা। এক নম্বরে কোরআন পাঁচক্ত নামাজ সময় মতো পড়া, আমার মা বোনরা এটার মধ্যে গাফলতি করে ফেলে, জোহর নামাজ আসরের সময় পড়ে, আসরের সময় মাগরিবের নামাজ পড়ে, মাগরিবের সময় পড়ে, একটু লেট করে পড়ে, কাজের ভিড়ের সময় অনেক সময় লেট করে পড়ে, কি বলেন? এই জন্য বলছে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে, রমজান শরীফের রোজা রাখবে, স্বামীর হুকুমের অনুসরণ করবে, আর নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, ফাদা খালাল জান্নাহ, সেও জান্নাতে যাবে। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।